ছোট থেকেই আমরা পড়ে এসেছি নয় নবগ্রহ। তবে 2006 সালের পর থেকে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়ে গেছে, এখন 8টি গ্রহ। নবম গ্রহ হিসাবে প্লুটো বাদ পড়েছে, কিন্তু কেন, কি তার কারণ জানাবো আজকে এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। চলে আসি প্লুটো আবিষ্কারের খবরে। নেপচুন আবিষ্কারের পর এর গতি পর্যবেক্ষণ করে নবম একটি গ্রহের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনুমান করা হয় 19শ শতকের শেষ দিকে। অজানা বলে এই গ্রহটির নাম দেওয়া হয় প্ল্যানেট এক্স, কেউ কেউ আবার প্ল্যানেট 9 বলে ডাকেন। 1894 সালে ঢ্যান্ডা ব্যবসায়ী পার্সিভাল লয়েল আকাশ পর্যবেক্ষণের জন্য এরিজোনাল লয়েল অবজারভেটরি প্রতিষ্ঠা করেন। 1906 সাল থেকেই এই নবম গ্রহটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। 1909 সাল নাগাদ গ্রহটি সম্ভাব্য কয়েকটি অবস্থানের ঘোষণা দেওয়া হয়, যদিও এটি তখনও পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়নি। 1916 সালে গ্রহটিকে শনাক্ত না করেই লয়েল মারা যান। তবে তার অজান্তেই 1915 সালে তার তোলা দুটি ছবিতে প্লুটোকে অস্পষ্টভাবে দেখা গেছে। লয়েলের মৃত্যুর পর অবজারভেটরি কর্মকাণ্ড দীর্ঘদিন বন্ধ থাকে এবং অবশেষে 1929 সালে লয়েলের স্ত্রী কনস্ট্যান্ট লয়েলের উদ্যোগে ক্লাইভ টমবফ নামের 23 বছর বয়সী এক জ্যোতির্বিদকে নবম গ্রহটি খোঁজার কাজে নিয়োগ করা হয়। আগের মতোই টমবফের কাজ ছিল সম্ভাব্য অবস্থানে টেলিস্কোপ তাক করে আকাশের দিকে ছবি তোলা এবং পরপর তোলা ছবিগুলো মিলিয়ে দেখে গতিময় কোনো বস্তু নির্ণয় করা। বছরখানেক পর্যবেক্ষণ শেষে 1930 সালের 18ই ফেব্রুয়ারি টমবফ এ ধরনের একটি গতি শনাক্ত করেন। আরও কিছু পরীক্ষার শেষে নিশ্চিত হওয়ার পর এই নতুন আবিষ্কারটিকে হার্ভার্ড কলেজ অবজারভেটরিতে প্রেরণ করা হয়। এই নতুন গ্রহটি আবিষ্কারে সারা পৃথিবীতে হইচই পড়ে যায় এবং বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। এবার আসে এর নামকরণের পালা। হাজারেরও বেশি নামের প্রস্তাব শেষে এই গ্রহের নামকরণ করা হয় প্লুটো, মানে পাতালের দেবতা। ভেনিয়ার বার্নি নামে অক্সফোর্ডের এক 11 বছর বয়সী বালিকা থাকত, সেই নামটি তারই প্রস্তাব। তিনি এই নামটি প্রথমে তার দাদা ফ্যালকানার ম্যাডামের কাছে উত্থাপন করেন, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গ্রন্থাগারের গ্রন্থাগারিক ছিলেন। ইনি আবার এই নামটি জ্যোতির্বিদ্যার অধ্যাপক হার্বার্ট হল টার্নারের কাছে হস্তান্তর করেন। লয়েল অবজারভেটরিতে এই নামটি সহ মোট 3টি নামের মধ্যে ভোটাভুটির মাধ্যমে প্লুটো নামটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্লুটো নামের একটি তাৎপর্য হল এর শুরুর পি ও এল দুটি বর্ণ, যা পার্সিভ লয়েলের নামের আদ্যাক্ষর। প্লুটো আবিষ্কার হওয়ার পরপরই এই গ্রহটি বিভিন্ন দেশের সংস্কৃতিতে অন্তর্ভুক্ত হয়ে যেতে থাকে। বিভিন্ন উপন্যাস, চলচ্চিত্রের চরিত্রের নামে, পর্যবেক্ষণ কেন্দ্রের নামে, মৌলিক পদার্থের নামে কিংবা আরও নানাবিধ ক্ষেত্রে প্লুটো যুক্ত হতে থাকে। প্রাথমিকভাবে যে প্ল্যানেট এক্সের ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার ভর ধরা হয়েছিল অনেক বেশি, কিন্তু প্লুটো আবিষ্কারের পর এর গতিবিধি এবং অস্পষ্টতা দেখে সন্দেহ করা হলো এটি পূর্বের অনুমানকৃত প্ল্যানেট এক্স নয়, বরং এটি একটি গ্রহ। জ্যোতির্বিদগণ প্রাথমিকভাবে এর ভর নির্ণয় করেছিল নিকটবর্তী অন্য দুটি গ্রহ নেপচুন ও ইউরেনাসের কক্ষপথের ওপর এর অভিকর্ষের প্রভাব পর্যবেক্ষণ করে। 1931 সালে প্লুটো ভর নির্ণয় করা হয় পৃথিবীর ভরের কাছাকাছি। পরবর্তীতে আরও সূক্ষ্ম মাপে এর ভর কমে আসে এবং মঙ্গল গ্রহের কাছাকাছি নির্ণীত হয়। 1976 সালে প্লুটোর বর্ণালী পর্যবেক্ষণ করে ধারণা করা হয় এর ভর পৃথিবীর ভরের 1% বেশি হবে না। 1978 সালে প্লুটোর চাঁদ স্যারন আবিষ্কার হলে এর ভর যথাযথভাবে নির্ণয় করার পথ খুলে যায়। বিভিন্ন হিসাবে দেখা যায় এর ভর হল পৃথিবীর ভরের মাত্র 0.2%। এত সামান্য ভর নিয়ে প্লুটোর পক্ষে ইউরেনাস গ্রহের কক্ষপথে প্রভাব বিস্তার করা দুষ্কর, তাই ধারণা করা হয় প্ল্যানেট এক্স গ্রহটি এখনও আবিষ্কারই হয়নি, যদিও তা বিদ্যমান আছে। প্লুটো 284 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এর কক্ষপথের বৈশিষ্ট্য অন্যান্য গ্রহের তুলনায় যথেষ্টই পৃথক। প্লুটো ব্যতীত
অন্য আটটি গ্রহ সূর্যকে একই সমতলে প্রদক্ষিণ করে। অপরদিকে প্লুটো অন্য গ্রহগুলোর ব্যতিক্রম হিসাবে এই সমতলের সাথে 17 ডিগ্রি কোণ করে সূর্যকে প্রদক্ষিণ করে। তাছাড়া অন্যান্য গ্রহের কক্ষপথ প্রায় গোলাকার, আর প্লুটোর কক্ষপথ কিছুটা উপবৃত্তকার। এই বৈশিষ্ট্যের কারণে প্লুটোর কক্ষপথ ও নেপচুনের কক্ষপথের সাথে সাংঘর্ষিক, মানে যে কোনো মুহূর্তে এদের মধ্যে সংঘর্ষ হতে পারে। তবে তারপরেও প্লুটো ও নেপচুনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। এর কারণ হচ্ছে প্লুটো এবং নেপচুনের বৃত্তাকার গতি ঐক্যতানে আছে। নেপচুনের প্রতি 2টি আবর্তনের সাথে সাথে প্লুটো যথাযথভাবে 3টি আবর্তন সম্পন্ন করে এবং এভাবেই সারা জীবন চলতে থাকবে, যদি এখানে বাহ্যিক কোনো কিছুর প্রভাব না পড়ে। 1992 সাল হতে বিভিন্ন সময়ে প্লুটোর এলাকায়, অর্থাৎ এটি সূর্য থেকে যে দূরত্বে অবস্থান করে, সেখানে আরও কিছু বস্তু আবিষ্কৃত হতে থাকে যেগুলোর আকার আকৃতিতে প্লুটোর সাথে তুলনীয়। এই বস্তুগুলো সমেত অঞ্চলটিকে এখন কুইপার বেল্ট নামে ডাকা হয়। এ ধরনের আবিষ্কারের ফলে গ্রহ হিসাবে প্লুটোর মর্যাদা বিতর্কিত হয়ে পড়ে। অনেকেই প্রশ্ন রাখেন, প্লুটোর মতো আরও বিভিন্ন বস্তু যেহেতু পাওয়া যাচ্ছে, সেহেতু এটি ওই বস্তুগুলো হতে আলাদা করা ঠিক হবে না? প্লুটোকে যদি গ্রহের মর্যাদা দেওয়া হয়, তাহলে এই বস্তুগুলোকেও এই একই মর্যাদা দিতে হবে। এই সময়টিতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অনেক ক্ষেত্রে জাদুঘর কিংবা পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালকগণ প্লুটোকে গ্রহের মডেলের বাইরে রেখে বিতর্কের জন্ম দেয়। 2000 সালের মধ্যে কুইপার বেল্ট বেশ কিছু বস্তু আবিষ্কার হয়। এর মধ্যে রয়েছে সেরেস, প্যালাস, জুনো এবং ভেস্তা, যেগুলোকে শুরুতে গ্রহ হিসাবে ভাবার পরও পরবর্তীতে আরও বিভিন্ন গ্রহাণু আবিষ্কৃত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর গ্রহের মর্যাদা দেওয়া হয়নি। অনেকেই প্লুটোকেও একই পরিণতি ভোগ করার পক্ষ অবলম্বন করেন। 2005-এর জুলাইয়ের 29 তারিখ নেপচুনের বাইরে প্লুটোর চেয়েও বড় ভরের বস্তু এরিস আবিষ্কৃত হয়। এটি 1846 সালে শনি উপগ্রহ টাইটানের পর আবিষ্কৃত সৌরজগতের সবচেয়ে বড় বস্তু। এর আবিষ্কারকগণ এবং গণমাধ্যম এটিকে শুরুতে 10ম গ্রহ হিসাবে পরিচিত করিয়ে দেয়, যদিও আনুষ্ঠানিকভাবে এটিকে কখনো গ্রহ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বা এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। এমন পরিস্থিতিতে কোনো বস্তুটিকে গ্রহ এবং কোন বস্তুটিকে গ্রহ বলা হবে না তার নির্ণয় করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর আগে গ্রহের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা ছিল না, তাই বেশ কিছু গ্রহ সাদৃশ্য বস্তুকে নিয়ে বিতর্ক লেগেই ছিল। এই অবস্থার অবসানের জন্য 2006 সালে 24শে আগস্ট জ্যোতির্বিদদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে নির্ণয় করা হয় গ্রহের সংজ্ঞা। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়, গ্রহ হতে গেলে একে সূর্যের চারপাশে ঘুরতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, একে যথেষ্ট পরিমাণ ভারী হতে হবে, যার নিজের মাধ্যাকর্ষণের টানে এটি গোলাকার রূপ ধারণ করতে পারে। তৃতীয়ত, এর কক্ষপথটি অন্যান্য গ্রহের কক্ষপথ হতে পৃথক হতে হবে। যদি 2টি বস্তুর কক্ষপথ পৃথক না হয় বা একটির কক্ষপথ অপরটির ভেতর ঢুকে পড়ে, তাহলে অপেক্ষাকৃত বেশি ভরের বস্তুটি গ্রহের মর্যাদা পাবে। প্লুটো এই 3টি শর্তের মধ্যে 3য়টি পূরণ করতে ব্যর্থ হয়। প্লুটোর কক্ষপথ স্বতন্ত্র নয়, বরং এটি এর কক্ষপথের আবর্তনকালে নেপচুনের কক্ষপথের মধ্যে ঢুকে পড়ে। অর্থাৎ কক্ষপথে আবর্তনকালের এক পর্যায়ে এটি নেপচুনের চেয়ে সূর্যের কাছাকাছিতে অবস্থান করবে এবং এর অবস্থান হয় নেপচুনেরও আগে। কিন্তু নেপচুনের ভরের তুলনায় প্লুটোর ভর অনেক কম হওয়ায় গ্রহ মর্যাদা নেপচুনেরই পাওয়ার কথা, প্লুটোর নয়। তো বন্ধুরা, আশা করি আমরা আপনাদের বোঝাতে পেরেছি প্লুটো কেন গ্রহ নয়, প্লুটোকে কেন গ্রহের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আশা করি সমস্তটাই আপনাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।